উইকেন্ডস যখন সবার অন্যভাবে কাটে, আমাদের কাটছে একটু অন্যভাবে, ইয়াং জেনারেশনের সাথে। কিভাবে জানেন? স্কটিশ চার্চ কলেজের সাথে। প্রথমবার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট তাদের ফেস্ট অর্গানাইজ করছে, এবং সেটা সব কিছু এই যে এই জায়গা থেকে। আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং কেন জানতে পারবেন সেটার পেছনেও একটা বেশ বড় কারণ আছে। সেটা হলো যে তারা মনে করছে, আজকের জেনারেশন মনে করছে যে মোবাইলের বাইরেও একটা জগৎ রয়েছে। পুরো কলকাতাকে জুড়ে তারা আজকে এই ফেস্ট শুরু করেছে দুদিন ধরে। 28 এবং 29 তারিখ এই ফেস্ট চলবে, স্যাটারডে এবং সানডে। তাহলে এখনও যারা এই ফেস্টের বাইরে আছেন, দেরি কিসের, চলে আসুন। আমরাও যেরকম পৌঁছে গেছি, চলছে ডিবেট, অন্যান্য কালচারাল প্রোগ্রাম, সাথে রয়েছে ফুড ফেস্ট, কোনো কিছুই বাদ নেই। তাহলে আপনারাই বা বাদ থাকছেন কেন? ফেস্ট চলছে ওদের, রেজিস্ট্রেশন আপাতত ক্লোজ, কিন্তু তারপরেও একটা গল্প আছে, সেইটা আমরা শুনবো, কিন্তু পরে শুনবো। তার আগে আমরা একটু, আজকে যে ওরা ফেস্ট অর্গানাইজ করেছে, দুদিন ধরে চলবে ওদের ইনোভেরিয়াম, সেইটার সম্পর্কে আমরা একটু জেনে নেব। তোমার নাম বল। আমার নাম দিয়াংশু কুন্ডু, অ্যান্ড আই এম দ্য কনভিনার অফ দিস ইভেন্ট। এই ইভেন্টটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, এই পুরো ক্যালকাটা সার্কিটের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্সের একটা ইম্প্যাক্ট ফেলার, যে একটা ডিপার্টমেন্ট একটা পুরো ফেস্ট এরকমভাবে অর্গানাইজ করতে পারে, একটা ডিপার্টমেন্ট সোললি উইথ দ্য টিচার্স অ্যান্ড দের অ্যান্ড দ্য প্রিন্সিপাল। অফকোর্স প্রিন্সিপালের সাপোর্ট ছাড়া এইসব ইম্পসিবল। অ্যান্ড মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের স্পন্সার্স। আজকে আমরা যে এই টিম ওয়ার্কটা পেরেছি করতে, সেটা আমাদেরকে একটা হেল্প করছে যে আমরা যখন পরবর্তীকালে যখন আমাদের কোম্পানিতে টিম ওয়ার্ক করবো, তখন আমাদের একটা এখানে ম্যাসিভ গ্রোথ হবে। আমরা অ্যাকচুয়ালি কিছুটা টার্গেট সেট করেছিলাম যে পার ইভেন্ট ওয়াইজ আমাদের এত নাম্বার অফ রেজিস্ট্রেশন হতে পারে বা মেবি হতে পারে না, বাট এতটা যে বড় একটা মানে রেসপন্স আমরা পাবো, এতগুলো রেজিস্ট্রেশন হবে, সেটা আমরা এক্সপেক্ট করিনি। সো উই আর রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। ইভেন আমাদের রেজিস্ট্রেশন ক্লোজও হয়ে গেছিলো ওয়েবসাইটে, বাট মানে ইন্ডিভিজুয়ালি লোকজনরা অবভিয়াসলি ব্রোশার্স অ্যান্ড পোস্টার সব কিছু এখনও তো মানে মানে লোকজন সেন্ড করছে ভায়া হোয়াটসঅ্যাপ অ্যান্ড সোশ্যাল মিডিয়া, তো ওইগুলো থেকেও আমাদের অনেক রেসপন্স আসছে। ইভেন আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল যেটা আছে, ওখানেও ডিএমস আসছে যে এখনও অন স্পট রেজিস্ট্রেশন আসবে কি আসবে না। সো আই এম রিয়েলি হ্যাপি, দ্য ফুটফল ইজ রিয়েলি গুড, অ্যান্ড আই হোপ কালকে আরও আমরা ভালো রেসপন্স পাবো, তো ওটার জন্য উই আর রিয়েলি এক্সাইটেড। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের এইচওডি, আমরা ওনার সাথে একটু কথা বলবো। অরুণবাবু, এই যে পুরো একটা এত বড় ইভেন্ট, হ্যাঁ, আপনাদের সাপোর্ট ছাড়া অসম্ভব, সেটা ওরা বারবার বললো আমাদেরকে। তো সেখানে ওরা যখন ফার্স্ট আপনাদের কাছে এই প্রপোজালটা আনলো, তখন আপনাদের কী মনে হয়েছিল এবং কী চিন্তাভাবনা করলেন আপনারা? অনেকগুলো কলেজের মধ্যে টেক ফেস্ট আজকাল খুব কমন ব্যাপার হয়ে গিয়ে দাঁড়িয়েছে, এবং আমাদের স্টুডেন্টসরা বিভিন্ন কলেজে পার্টিসিপেট করেছে এবং অনেক প্রাইজেসও জিতেছে। তো অটোমেটিক্যালি ওদের ভেতরে একটা এরম এনার্জি চলে এসেছে যে আমাদের কলেজের মধ্যেও আমরা যদি এরম ধরনের কিছু একটা করতে পারি তাহলে খুব ভালো হয়। তো সেটা মাথায় রেখেই আমরা এই বড় স্টেপটাকে নিলাম। তো অবশ্যই এটা আমাদের প্রথম প্রথমবার, কিছু হয়তো ভুল ত্রুটি কিছু মিলিয়ে মিশিয়ে সবই থাকতে পারে, বাট এখান থেকে আমরা দাঁড়িয়ে যেটা দেখলাম অ্যাট দি এন্ড অফ দ্য ডে, প্রথম দিনের শেষে প্রায় অলমোস্ট শেষ হয়ে এসছে, যে আমরা ভীষণ সাকসেসফুল প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা ইভেন্টের মধ্যেই দারুণভাবে কাজ করছে স্টুডেন্টরা, প্রত্যেকটা ইভেন্টেই যারা পার্টিসিপেন্টস তারাও খুব খুশি। তো ইটস আ ভেরি ফেয়ার গেম প্লে হচ্ছে, খুব ভালো জাজমেন্টও হচ্ছে, আশা করি জিনিসটা ভালো হবে কালকের দিনও। স্কটিশ চার্চ কলেজের আজকে সেই দুদিনের ফেস্টের প্রথম দিন, আর সেখানেই আজকে আমরা এই মুহূর্তে রয়েছি জিয়াভার আলীর যে স্টলটা এখানে দেওয়া হয়েছে, তারা হচ্ছে ফুড পার্টনার। তো এই দুদিন তারা কিভাবে চলছে এবং কি কি পাওয়া যাচ্ছে, কি কি ভালো মন্দ আজকে এখানে সব স্টুডেন্টসরা খেতে পারবে, এবং মারাত্মক ভিড় ছিল, আমরা এতক্ষণ পৌঁছতে পারিনি এখানে, কিন্তু অনেক কষ্ট করেই এই বিকেলের দিকে একটু কিছুক্ষণ টাইম পেয়েছি, এবং সাথে পেয়ে গেছে ওনাকে, যিনি আমাদের আজকে আইডিয়া দেবেন যে এক্স্যাক্টলি এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং কালকেও কি কি পাওয়া যাবে, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে স্পেশালিটিটা কী আছে সেটা আজকে জেনে নেব একটু ওনার থেকে। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম শেফ কুমার। একটু বলবেন যে আজকে এখানে স্পেশালিটি কী কী আছে এবং কালকে কী কী পাওয়া যাবে? আমাদের স্পেশালিটি আইস টি, মকটেলস অ্যান্ড ফুডস, বার্গার্স, ইস অল বেভারেজ অ্যান্ড ফুডস কম্বো উইথ ইন স্টুডেন্টস প্রাইস, অল সব কিছু আছে, আর টি প্যাকেটস এখানে আছে, সব কিছু পাওয়া যাচ্ছে।
আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস যে মাটির ভাড়ে একটু ডিজাইনার একটা এ রয়েছে, জিঞ্জার টি, মশলা টি, এর মধ্যে সব হয় ম্যাম, হট টি। এটা কি মানে স্টুডেন্টসদের জন্য যেহেতু ফেস্টা সেই জন্যই কি আলাদা কিছু চিন্তা ভাবনা করা নাকি এটা এরকম মানে জিয়াভার আলী এই জিনিসটা করে? আমাদের স্পেশাল সব কিছু আজকে। এবার আমাকে একটা জিনিস একটু বলুন যে আজকে যে যে আইটেমসগুলো এখানে চলেছিল কালকেও কি আপনার সেম আইটেমসই থাকছে? সেম আইটেম যা আজকে চলেছে কালকেও সেম আইটেম চলবে, সেম টাইমে সেম সব কিছু। আর খাওয়ারের দিক থেকে, এটা তো বেভারেজের দিকটা গেল, খাওয়ারের দিক থেকে কী কী থাকছে একটু যদি বলেন? আপনার খাওয়ার মধ্যে চিলি চিকেন, ফ্রাইড রাইস, এটা কম্বোর মধ্যে থাকবে। তারপরে সাইড ডিশে ফিশ ফিঙ্গার, বার্গার, স্যান্ডউইচ, এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন টি স্টল। ওকে, তাহলে মোটামুটি লাঞ্চটা কিন্তু এখানে কমপ্লিট করে নেওয়া যাবে। সাথে গরমটা যেভাবে পড়েছে, ওয়েদার চেঞ্জ এই মুহূর্তে হচ্ছে না, তাই সব থেকে ভালো জিনিস হচ্ছে চলে আসুন, ফেস্ট এনজয় করবেন, খাওয়াটাও চলবে। সকাল থেকে দুরন্ত পানা কাদের না আজকের ইউথ জেনারেশনের, আর কারা করছে? এই যে মিলেনিয়াম বিল্ডিংয়ের আজকে স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্টসরা, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আজকে এত বড় একটা ইভেন্ট সামনে এনেছে পুরো কলকাতার, এবং এটা একটা যে এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে তার প্রমাণ আপনারা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন। এবং কালকেও রয়েছে ওদের এই ফেস্ট, মানে আজ স্যাটারডে এবং কাল সানডে, এই দুদিন ধরে ওদের এই ফেস্ট চলছে। কিন্তু সেখানে ডিবেট, কালচারাল প্রোগ্রাম সব কিছুর সাথে সাথে রয়েছে খাওয়া দাওয়া। বাঙালি যেখানে আছে সেখানে খাওয়া ছাড়া আর কী করে কি চলতে পারে বলুন তো। আচ্ছা, এবার তাহলে জানা যাক আজকে আমাদের স্কটিশ চার্চ কলেজে কারা এই জিনিসটা করছে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। বারবার বলছি কারণ যাদেরকে আপনারা মনে করেন যে মোবাইল আর কম্পিউটার থেকে তারা ওঠে না, তারা কিন্তু ঠিক উঠতে পেরেছে, আর উঠতে যে পেরেছে তার প্রমাণ আপনাদের সামনে। তবে আজকের মতো